করোনা ভাইরাস প্রতিরোধে দৈনিক খেতে খাওয়া মানুষ, যাদের কর্ম না থাকলে খাওয়ার কোনো উপায় নেই, এমন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর 2টা থেকে জেলার রাজারপুর উপজেলায় এসব কর্মহীন মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদার এই ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেন। নোভেল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা মেনে রাজারপুর উপজেলায় কাজ করে এমন দিনমজুর যারা বাড়িতে অবস্থান করেছেন তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে 15 মেট্রিক টন চাল ও 1.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই চাল থেকে প্রত্যেক পরিবারকে 10 কেজি চাল, 2 কেজি ডাল ও 5 কেজি আলু কিনে মোট 550 পরিবারকে বিতরণ করা হবে। আজ প্রথম দিনে দুপুরে সদর ইউনিয়ন ও মাঠ বাড়ি ইউনিয়নের 200 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সদর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন রিধা মজিবর, মঠ বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুস্তাফা কামাল শিকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ সাথে ছিলেন। রাজারপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদার জানান, প্রাথমিকভাবে আমরা 15 টন চাল ও এই চালের সাথে ডাল এবং আলু কেনার জন্য 1.5 লাখ টাকা বরাদ্দ পেয়েছি। পরে 9 টন চাল ও চালের সাথে আলু ও ডাল কিনতে যে টাকা লাগবে সেটা বরাদ্দ করব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।